মুহূর্তের বড় খবরে আমরা রয়েছি ঝালদা পৌরসভা নিয়ে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেলো রাজ্য সরকার আপনাদের আমরা জানাই একেবারে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পূর্ণিমা কান্দু যিনি পুরুলিয়া ঝালদা পৌরসভা এই মুহূর্তে ভাইস চেয়ারপারসনের দায়িত্বে রয়েছেন তিনি চেয়ারপারসনের দায়িত্ব সামলাবেন অর্থাৎ সুদীপ কর্মকার যাকে একেবারে চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছিল এসডিও খারিজ করে দিয়েছিলেন শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ এবং তারপর সুদীপ কর্মকার যিনি তৃণমূল কাউন্সিলর তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাহলে তার আর তিনি আর চেয়ারপারসনের দায়িত্ব সামলাতে পারবেন না অর্থাৎ আদালতের নির্দেশ মতো পূর্ণিমা কান্দু পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ঝালদা পৌরসভার চেয়ারপারসনের দায়িত্ব সামলাবেন আপনারা জানেন একেবারে ভোটের ফল ঘোষণার দিন থেকে এই ঝালদা পৌরসভাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন শুধু নয় একেবারে আইনি লড়াই কার্যত চলেছে সিবিআই তদন্ত এবং তারপর তপন কান্দুর হত্যাকাণ্ড তার সাক্ষী রহস্য মৃত্যু থেকে শুরু করে একাধিক ঘটনার ঘনঘটা এই ঝালদা পৌরসভাকে কেন্দ্র করে রয়েছে এবং তারপর গতকাল আপনারা জানেন যে ঝালদা পৌরসভার যিনি চেয়ারপারসনের শপথ নিয়েছিলেন শীলা চট্টোপাধ্যায় তাকে সরিয়ে দেওয়া হয় এসডিও অর্থাৎ মহকুমা শাসক তাকে দলত্যাগ বিরোধী আইনে একেবারে তার কাউন্সিলর পদ খারিজ করে দেন তারপর 1993 সালের পুরো আইন অনুযায়ী একেবারে পুরো নগরায়ণ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় কি কারণে শীলা চট্টোপাধ্যায়কে অপসারিত করা হয়েছে তারপর এই অপসারণের বিরুদ্ধে একেবারে কলকাতা হাইকোর্টে অমৃত সিনহার কাছে আবেদন করেন শীলা চট্টোপাধ্যায় তার আবেদনের শুনানিতে আজকে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পূর্ণিমা কান্দু যিনি নিহত তপন কান্দুর স্ত্রী তিনি চেয়ারপারসনের দায়িত্ব সামলাবেন 10ই ফেব্রুয়ারি রয়েছে পরবর্তী শুনানি আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তর সঙ্গে সরাসরি কথা বলবো একেবারে যাকে বলা যেতে পারে টান টান নাটকীয়তায় এই ঝালদা পৌরসভাকে কেন্দ্র করে গত এক বছর থেকে আমরা দেখে আসছি রাজশ্রী আজকে আদালতে কি হলো দর্শকদের জন্য একবার বলো দেখো সবচেয়ে আগে যে কথাটা বলা দরকার যে প্রায় এক বছর হতে চললো এখনো ঝালদা পৌরসভার বোর্ড গঠন হলো না এবং যিনি পৌরসভার কাজকর্ম চালাবেন যার নেতৃত্বে কাজ চলবে সেই জায়গাটা ঠিক হলো না যে কে হবেন এই টানাপোড়েনের জন্য তাতে কিন্তু সাধারণ মানুষের একটা অসুবিধার জায়গা আছে আজকে যেটা হাইকোর্টে অমৃতা সিনহা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তার এজলাসে মামলা হয়েছিল যে শীলা চট্টোপাধ্যায় তিনি চেয়ারপারসন নির্বাচিত হলেন তাকে চেয়ারপারসন করা হলো এবং সেটা হাইকোর্টের নির্দেশে জেলা শাসকের উপস্থিতিতে সেই বোর্ড গঠন হলো কিন্তু যখনই তাকে চেয়ারপারসন করা হলো তারপরেই আবার মহকুমা শাসকের নির্দেশ সামনে এলো বুধবার এবং শীলা চট্টোপাধ্যায়কে কাউন্সিলর পদ থেকে অপসারিত করে দলবদলের আইনে ফেলে আবার নতুন একজনকে চেয়ারম্যান করা হলো তৃণমূলের কাউন্সিলরকে এই কেন এটা হলো এটাকে চ্যালেঞ্জ জানিয়েই আজকে আদালতে যাওয়া হয়েছিল এবং আদালতে কিন্তু এই মামলার শুনানির পর বিচারপতি স্পষ্ট জানিয়েছেন যে পূর্ণিমা কান্দু তপন কান্দুর স্ত্রী যিনি উপপ্রধান ছিলেন তিনি এখন চেয়ারপারসনের দায়িত্ব সামলাবেন 10ই ফেব্রুয়ারি নেক্সট হিয়ারিং হবে তারপরে মামলার যা গতি প্রকৃতি হবে সেই মতন আবার আদালত নির্দেশ দেবে আপাতত চেয়ারপারসন পূর্ণিমা কান্দু থাকবেন এটাই আদালতের নির্দেশ আজকে একেবারে একটা বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না কোনো দ্বিমত থাকতে পারে না একটা পুরসভাকে ঘিরে এই নাটকীয়তা এর আগে রাজ্যবাসী কখনো দেখেছেন কিনা আমি জানি না কিন্তু এই নাটকীয়তা এবং রাজনৈতিক টানাপোড়েন যেন থামার কোনো লক্ষণ নেই তার কারণ আপনারা জানেন যে 16 তারিখ আদালত নির্দেশ দিয়েছিল একেবারে জেলা শাসক পুরো বিষয়টা তত্ত্বাবধান করবেন চেয়ারম্যান নির্বাচিত হবে চেয়ারম্যান নির্বাচন হবে 144 ধারা জারি করা হয়েছিল পুলিশকে পর্যন্ত নির্বাচন নির্দেশ দেওয়া হয়েছিল এই চেয়ারম্যান নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেটা প্রশাসন নিশ্চিত করবে এবং তারপর 6-0 ভোটে শীলা চট্টোপাধ্যায় তিনি জয়ী হন তিনি একেবারে তিনি চেয়ারপারসন নির্বাচিত হন এবং এই চেয়ারপারসন নির্বাচিত নির্বাচনের পর 4 দিনের মাথায় দেখা যাচ্ছে যে এসডিও যিনি দায়িত্ব ছিলেন এই চেয়ারম্যান নির্বাচনের জেলা শাসকের প্রতিনিধিত্ব করেছিলেন সেই এসডিও পরে জানাচ্ছেন যে একেবারে দলত্যাগ বিরোধী আইন কার্যকর এক্ষেত্রে হবে এবং শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করে দেওয়া হয় গতকালই শীলা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি এই নির্দেশের বিরুদ্ধে তিনি আদালতে যাবেন এবং তিনি আদালতে আজকে গেছিলেন অমৃতা সিনহার বেঞ্চে তিনি গেছিলেন দুপুর 2টা নাগাদ শুনানি হওয়ার কথা ছিল এবং সেই শুনানিতে মাননীয় বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যিনি ভাইস চেয়ারপারসন অর্থাৎ নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু তিনি চেয়ারপারসনের দায়িত্ব সামলাবেন 10ই ফেব্রুয়ারিতে পরবর্তী শুনানি রয়েছে
আমি আবারো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্তের সঙ্গে। রাজর্ষি, একটা বিষয় আমি এখানে তোমার থেকে জানতে চাইবো। আমি বলছি 108টা পুরসভায় নির্বাচন হয়েছে 27 তারিখে। দর্শকেরা জানেন যে 108টা পুরসভায় 27 তারিখ যখন নির্বাচন হয়েছিল এবং তাতে 94% আসন রাজর্ষি তৃণমূলের দখলে গিয়েছিল, মাত্র দুটি পুরসভা যেখানে তাহেরপুর এবং ঝালদা, তাহেরপুর সিপিএম এর দখলে গিয়েছে, কিন্তু এই একটা পুরসভাকে নিয়ে রাজর্ষি এত টানাপোড়েন, এত নাটকীয়তা, এত রাজনৈতিক উত্তেজনা কেন? এইটারই তো কোনো উত্তর নেই স্পষ্টভাবে যে একটা পুরসভা বিরোধী। একবার তোমাকে থামাচ্ছি, কোস্তাপাক জি সরাসরি কি বলছেন দেখব। সেই অর্ডারটা আর দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি যেখানে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরকে চেয়ারম্যান করে দেওয়া হয় তাদের মেজরিটি না থাকা সত্ত্বেও। কোর্ট আজকে রাইটলি একটা প্রশ্ন রাজ্য সরকারের উকিলকে করে, সেটা হচ্ছে যে বারবার হেরে যাওয়া সত্ত্বেও হেরে যাওয়া দলের লোককে কেন বারবার চেয়ারম্যান করা হচ্ছে। এবং কোর্ট এই সমস্ত মেলাফিডেটা এদের বুঝতে পেরে দুটো অর্ডারের উপরেই স্টে দিয়েছে, একটা ডিসকোয়ালিফিকেশন, শীলা চ্যাটার্জির ডিসকোয়ালিফিকেশন সেই অর্ডার, আর রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তির অর্ডার সেই দুটোর উপরেই স্টে দিয়েছে। অন্তর্বর্তী নির্দেশ হিসেবে ডাইরেকশন দিয়েছেন কংগ্রেসের কাউন্সিলর শীলা চ্যাটার্জিকে 17 ফেব্রুয়ারি অবধি চেয়ারম্যানের কার্যভার দায়িত্ব নেওয়ার জন্যে, এবং পরবর্তী শুনানি 10 তারিখে হবে আফটার এক্সচেঞ্জ অফ এফিডেভিটস। এই খুব উল্লেখযোগ্য যে বিষয়টা, কোর্টের যে অবজারভেশন এবং রাজ্য সরকারকে প্রশ্ন করা যে বারবার হেরে যাওয়া সত্ত্বেও হেরে যাওয়া দলের লোককে কেন চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হচ্ছে, এটা অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন। এই প্রশ্ন গণতন্ত্রপ্রেমী মানুষ যারা সংবিধানের প্রতি আস্থা রাখে এই সমস্ত মানুষজনের মনে আস্থা যোগাবে।